আসসালামু আলাইকুম। ঈদের ছুটি একদিন বাড়বে, এ সংক্রান্ত এ খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়িয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ঈদের সময় আইন শৃঙ্খলা যাতে ইয়ে না হয়, বাঙালিরা সবসময় ঘরমুখো, আমরা চাই আমাদের বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে, সেজন্য ঝুঁকি নিয়েও বহু মানুষ মারা যায়। গত ঈদ যাত্রা আলহামদুলিল্লাহ ভ্রমণটা যথেষ্ট স্বাচ্ছন্দ্য ছিল, অন্যান্য বছরের মতো এত ইয়ে হয় নাই, এবছরও যাতে হয় সেজন্য অনেকে মত প্রকাশ করেছেন। ঈদের ছুটিটা 28 জুন থেকে হবে, যদি 27 তারিখ থেকে ছুটি দেওয়া যায় সেটা ক্যাবিনেট করতে পারে, আমরা ক্যাবিনেটের দৃষ্টি আকর্ষণ করব। যদি ক্যাবিনেট 27 তারিখ থেকে ছুটিটা অনুমোদন করে তাহলে মানুষের যাওয়া আসার চাপ কম পড়বে, মানুষ নিরাপদে বাড়ি যেতে পারবে। 29 তারিখ আমরা ঈদ ধরে নিচ্ছি।